আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস কিচেন ব্লগ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। চলে আসলাম বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে। রায়নের বাবা আজ কি বাজার করলো সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং দুপুরে আমি কি রান্না করেছি সেটাও আজ শেয়ার করব। এটা নিয়ে হচ্ছে আমার আজকের ব্লগ। তো দেখতে পেলেন এখানে দুই ডর্জন ডিম রয়েছে, এগুলো নিয়ে আসছে। আর নিয়ে আসছে চিকেন। তো এই যে প্যাকটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের মধ্যে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো চিকেন আছে, একটা আস্ত চিকেন। তো এটার একটা প্যাকেট নিয়ে এসছে। গ্রিন চিকেন হাইজেনিক। আর নিয়ে আসছে ছোটো মাছ। আমাকে ফোন করেছিল ছোটো মাছ আনবে কতটুকু, আমি বললাম যে ছোটো মাছ আনো, তবে পরিমাণ মতন খুবই কম আনো, যাতে একবেলা বা একদিন আমাদের হয়ে যায়। কারণ ছোটো মাছগুলো ফ্রিজে রাখলে আমার কাছে আসলে টেস্ট লাগে না, টেস্ট পাই না। দেখা গেল যদি প্রয়োজন হয় আবার নিয়ে আসবো। তো এর জন্য 3 প্রকার ছোটো মাছ নিয়ে এসছে, একেবারেই পরিমাণে কম করে। দেখি কি মাছ ও আনলো। তো এই তো, এগুলি হচ্ছে চাপিলা মাছ। আমরা এই মাছগুলিকে চাপিলা মাছ বলে থাকি। আর এই ব্যাগে নিয়ে আসছে মলা মাছ। এপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মলা মাছ। আরেকটা ব্যাগে দেখি কি মাছ আছে এখানে। এখানে রয়েছে পার্শি মাছ। তো এই মাছগুলিকে আমরা পার্শি মাছ বলি, অন্য কোনো নামে হয়তো বা আপনারা বলতে পারেন। এখানে আরেকটা ব্যাগে দেখা যাচ্ছে আরও মাছ আছে। তো খুলতেছি আমি। এখানে রয়েছে রুই মাছ। তো বড় মাছগুলো ও বরাবরই বাজার থেকে কেটেই নিয়ে আসে, আর ছোট মাছগুলো বাসায় এভাবেই নিয়ে আসে। বাসায় আসার পর আমি বুয়াকে দিয়ে কাটিয়ে নিই। তো এই হলো আজকে ওর বাজার। তো এটুকুই ছিল, আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো মাছগুলো বুয়াকে দিয়ে এখন কাটিয়ে নিব, কেটে ফ্রিজে রেখে দিব। তো আজকে আমি দুপুরে দুপুরের জন্য কী রান্না করব, আজকে হচ্ছে মাছ রান্না করব না, একটু চিকেন রান্না করব। তো চলুন চিকেনে কিচেনে চলে যাই। তো কিচেনে এ পর্যায়ে চলে আসলাম। তো প্যানে বসিয়ে দিয়েছি তেল, কিছু রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁয়াজ কাটা। তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে কিছুক্ষণ এরপর একটু নেড়ে নিব। এরপরে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা চাল কুমড়া, অনেকে জালি কুমড়া বলে। তো এটাই আজকে আমি ভাজি করব। তো এই পাশে চলে আমার এই ভাজিটা হয়ে থাকবে। একটু নেড়েছি, আমি ভেজে দিব। এক পাশে চলে আমার এই ভাজিটা হয়ে থাকবে, অন্য পাশে আমি মুরগির মাংসটা বসাবো। তার সাথে যে মুরগির মাংসটা রান্না করবো এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আগে থেকেই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন আমি চুলায় প্যান বসিয়েছি এবং প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। হালকা কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন। আর এখানে মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছি, 1/2 চা চামচের থেকেও কম, কারণ রায়হান ঝালটা একেবারেই কম খায়, খুবই সামান্য খায়। তো ওর কথা ওর জন্যই আর কি, আসলে মরিচটা একেবারেই আমি কম দিই, যে কোনো রান্না করলে একেবারেই কম দেওয়ার চেষ্টা করি। তো এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 3 চা চামচ। আজকে মুরগির মাংসটাতে মশলা আমি খুবই কম পরিমাণে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
কারণ যেহেতু আমার বাচ্চা খাবে, তো ওর কথা চিন্তা করে আমি মশলা এবং ঝালটা কম দেওয়ার চেষ্টা করি। এইভাবে রান্না করলে ছোট বেবিরাও খেতে পারবে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। যাদের বাসায় ছোট বেবি আছে, ঝাল একেবারেই খেতে চায় না, তো আজকে রান্নাটা তারা যদি ফলো করেন আশা করি আপনাদেরও কিছুটা উপকারে আসবে। তা এখন দিয়ে দিব গরম মশলা। তার আগে আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা পুরো না যায়। এখন কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দারচিনি 3 পিস, লবঙ্গ 2-3টা এবং এলাচও দিয়ে দিলাম 3-4 চাটকা, আর তেজপাতা দিয়ে দিলাম 2-3টা। এভাবে সমস্ত গুঁড়গুলো একসাথে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে দুটি কেটে পরিষ্কার করে রেখেছিলাম মুরগির মাংসটা, সেটা আমি অ্যাড করে দিব। তো মুরগির মাংসটা আমি এখন দিয়ে দিব। এটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো এই রান্নাটা শুধু দুপুরের জন্য করেছি, তো আমরা যেহেতু দুপুরে দুজন খাবো তো সেই পরিমাণে রান্না করতেছি। তো এখন মাংসটা একটুখানি কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দিব। তো ঢাকনা খুলে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মোরগের মাংসটা হচ্ছে দেশি মোরগ, যার কারণে পানিটা আন্দাজ করে সেই পরিমাণে দিতে হবে। তো তার আগে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন পানি সেই পরিমাণে আন্দাজ করে দিয়ে দিলাম। তো এখন এই মুহূর্তে আমার বাসায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ ছাড়াই আমার ভিডিওটা হচ্ছে। আর রান্নাঘরে জানলার ফাঁক দিয়ে যতটুকু আলো আসে, এই তো ঢেকে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি 2-3টা আস্ত কাঁচামরিচ এবং জিরার গুঁড়ো আমি দিয়েছিলাম অফ ক্যামেরায়। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে দেখা গেল কিছুটা ভিডিও আমার মিসিং হয়েছে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। এখন করে নিচ্ছি কাঁচকলার ভর্তা কিছুটা। তো আমার রান্না কমপ্লিট, দুপুরের রান্না, রাত্রে আবার রান্না করতে হবে। এই তো আমার এখানে রান্না শেষ হলো। আমার আজকের ব্লগটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।